দিনাজপুরে প্রায় 12 লাখ টাকার 580 বোতল এমকে ডিল সহ মাদক কারবারি কামরুজ্জামান রাসেলকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে দিনাজপুরের বিরল মহাসড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে র‍্যাব জানায় গোপনে সংবাদ পেয়ে দিনাজপুরের বিরল থানা এলাকার মহাসড়কে সন্দেহজনক মোটরসাইকেল চালককে গতিরোধ করা হয়। পরে তার সিটে বিশেষ কায়দায় বাধা অবস্থায় 580 বোতল নিষিদ্ধ ভারতীয় এমকে ডিল উদ্ধার করা হয়। এ সময় মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। রাসেলের বিরুদ্ধে বিরল থানায় মাদকদ্রব্য আইন নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় পুলিশ পাঠানো হয়েছে।